সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। সামনের দিকে তাকিয়ে আচ্ছা, আমার ধারণা আমন্ত্রণ জানানোর পরে এখনো কোনো বিরোধী দলের দেখা নেই। আমন্ত্রণ জানানো আজকে এই সংগঠনে কোনো বিরোধী দলের দেখা নেই, এখনো বিরোধী দলের কারো দেখা নেই। আগামী দিনে
কখন চালাচ্ছে তার জনভারতীয় স্তরে যে এইভাবে এগিয়ে যাওয়াটা কিভাবে দেখছো, কি বললে কোনো লিমিটেশন নেই? অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় ডিকশনারিতে লিমিটেশন বলে কোনো কথা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিকশনারিতে হতে পারে না বলে এমন কোনো কথা নেই, প্রাথমিক বলে কোনো কথা নেই, আমরা ওইদিকে চাচ্ছি এবং আমাদের যেরকমভাবে মার্গদর্শন করা হবে আমরা সেরকম। এবং আমি খুবই কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রত্যেকটি মানুষের কাছে যে আমি এই সুযোগটি এত কম সময়ের মধ্যে পেয়েছি। অনেক কাজ করতে হবে, আমি জানি এমন অনেক মানুষ রয়েছেন যারা বহু বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিছু শেখার রয়েছে, অনেক আমাদের বিবরণ রয়েছে, দে আর অ্যামেজিং, এবং একসাথে আমাদেরকে অনেক 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 বড় বড় রাস্তা অতিক্রম করতে হবে। ভোটার তালিকা এবং পর্যবেক্ষকদের তালিকা 25 তারিখে প্রকাশ করেছি, তাদের কার্ডও দেওয়া হয়েছে, সেই মতন তারা অংশ নেবে, তাদের বাইরে কোনো পর্যবেক্ষণ করা যাবে না। পর্যবেক্ষক হিসেবে বুদ্ধিজীবী সাংবাদিকরা বিশিষ্টজনেরা তারা এখানে উপস্থিত থাকবে, চিত্র জগতের লোক, সাহিত্য জগতের লোক, খেলোয়াড় তারা থাকবে। কোনো রাজনৈতিক দলকে আসতে পারে? আমি আমন্ত্রণ জানিয়েছি আমার কাছে, তারা বলেছে তারা সেদিকে ব্যস্ত আছে, তাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা তাদের আমন্ত্রণ জানাই। আর কোন কোন রাজ্য থেকে প্রতিনিধিরা আসছে? আমাদের মেঘালয় থেকে আসছে, ত্রিপুরা থেকে আসছে, গোয়া থেকে আসছে, হরিয়ানা থেকে আসছে, পাঞ্জাব থেকে আসছে, বিহার থেকে আসছে। এই নির্বাচন তৃণমূল কংগ্রেসে অতীত হয়েছে, মাঝখানে একটু কোভিডের থাকা একটু ইয়ে, কিন্তু আমরা সময় মতোই করি এবং অন্য দল যেটা ভাবতেও পারে না। আমাদের খুব পরিষ্কার কথা হচ্ছে যে আমরা যেমন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই লড়ছে, আর পাশাপাশি ঠিক তার সঙ্গে দলেও তো সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সাংগঠনিক নির্বাচন আগেও হয়েছে, আজও হচ্ছে, এবং এতটাই তৃণমূলের জোরের সঙ্গে বলছে যে এখানে যে সাংগঠনিক নির্বাচন ধাপে ধাপে, অর্থাৎ মনোনয়নপত্র পেশ, স্ক্রুটিনি, এগুলো যে রীতিগুলি আছে প্রত্যেকটি মেনেই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার অনেককে আমন্ত্রণ করছেন, তারা হতে পারেন অন্য দল, তারা হতে পারেন বিশিষ্ট নাগরিক শহরের, বাংলার, রাজ্যের, যে আসুন দেখুন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন কতটা অবাধ, কতটা স্বচ্ছ, কতটা গণতান্ত্রিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আমাদের থেকে যে অনেকটা আলাদা এবং মানুষের কাছাকাছি এবং সংগঠনটাও অবাধ গণতন্ত্রে বিশ্বাস করে, সেটা কিন্তু আজ আরো একবার প্রতিষ্ঠিত হতে চলেছে। দাদা, অন্য দল থেকেও তো প্রতিনিধিরা এসেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ফলে বিভিন্ন রাজ্য থেকেই প্রতিনিধিরা এসেছেন। আমার সঙ্গে একটু আগেই সুস্মিতা দেব বা সুবল ভৌমিকের সঙ্গে দেখা হলো, বাকিরাও এসেছেন, জাসমান সাহেব এসছেন, মানে যেহেতু এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন, ফলে সারা ভারতবর্ষ থেকে যেখানে আমাদের সংগঠন সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন তারা এসছেন। দাদা, অন্য দল থেকে তো কেউ আসেনি এখনো? আমি আবার বলছি, কে এসছেন কে আসেননি তা বড় কথা নয়, তৃণমূল কংগ্রেস যে এটা দেখাতে পারে এই সাহসটা যে আমাদের সাংগঠনিক নির্বাচন আপনারা দেখতে আসুন। এবার প্রবলেমটা হচ্ছে বুদ্ধবাবু পদ্মভূষণ প্রত্যাখ্যান করছেন না নিচ্ছেন, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিজেপি কেন বুদ্ধবাবুকে পদ্মভূষণ দিচ্ছে। ঠিক তেমনি কে এলেন বা না এলেন আমাদের মাথা ব্যথা নেই, যারা তৃণমূল নিয়ে নানা কথা বলেন আমরা তাদের বলছি আসুন না, দেখুন না কীভাবে সাংগঠনিক নির্বাচন হয়। সমস্যা হচ্ছে আজকে অনেকে লজ্জাও পাচ্ছে, তাদের দলে তো এসব হয় না, তাদের দলের নির্বাচন বললেও এরকম অবাধ উৎসবের পরিবেশ থাকে না, ফলে যদি আসার পর তার দলের মধ্যেও আওয়াজ উঠে যায় এরকম করতে হবে, চক্ষু লজ্জার খাতিরে অনেকে আসতে পারে।